নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজি বোঝাই ট্রাক, বস্তাবন্দি সবজির বস্তা পড়ল ওভার ব্রিজের নিচে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজি বোঝাই 10 চাকার লরি। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ থেকে সবজি বোঝাই করে দিল্লির উদ্যোগে যাচ্ছিল ট্রাকটি। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত চৌরঙ্গি ওভার ব্রিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। যদিও ট্রাকে থাকা চালকের অল্প বিস্তর চোট লাগে। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সবজি বোঝাই ট্রাক থেকে বস্তাবন্দি সবজির বস্তাগুলো ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়। যদিও অল্পের জন্য রক্ষা পায় পথচারী থেকে কর্মরত চৌরঙ্গি ট্রাফিক পোস্টের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা, কারণ ঘটনার সময় ছুটি হয়ে যায় ট্রাফিক পোস্টে থাকা কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের, এমনটাই খবর। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়ে সবজির বস্তাগুলো উদ্ধার করে এক সাইডে নজরদারিতে রাখে যাতে লোটপাট না হয়ে যায়। চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিক নিজে উপস্থিত হয়ে রাস্তা স্বাভাবিক করে। क्या हुआ घटना गाड़ी का? गाड़ी का घटना हुआ, एक लोकल गाड़ी आके हमसे पांच ले रहे थे। ये पांच ले रहे थे और लोकल गाड़ी दाब दिया मेरे को। दावा तो मैंने गाड़ी टाइम बाएं साइड गाड़ी काटे, गाड़ी अनबैलेंस हुआ, गाड़ी मुझे पलटी पा गया। गाड़ी में परवल सब्जी था। हाँ सब्जी था। कहाँ था गाड़ी? आ रहे थे बनगांव से, जा रहे थे दिल्ली। कहाँ जा रहा था? दिल्ली। मेरा लगा है, मथा में लगा है। क्या नाम है आपका? बलराम प्रजापति। आप कौन है गाड़ी का? गाड़ी का अशोका लीलैंड। आप गाड़ी का कौन है? चालक है? ड्राइवर है। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।